আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে। আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো রক্সি পেন্টের একটা ক্লিয়ার ভার্নিশ, যেটা দিয়ে আপনি আপনার পুরাতন খাটকে নতুন চকচকে করে নিতে পারেন। ভার্নিশ করতে তো সাধারণত অনেক টাকা খরচ হয়, সেক্ষেত্রে কম টাকার মধ্যে আপনি যদি নিজেই ভার্নিশ করতে পারেন তাহলে তো কথাই নেই। তো রক্সি পেন্ট আমাদের জন্য নিয়ে এসছে সিনথেটিক ক্লিয়ার ভার্নিশ। তো এতে আপনি কাঠ, তারপর লোহা, হার্ডবোর্ড, প্লাইবোর্ড যা আছে সব ভার্নিশ করতে পারবেন। কিন্তু লোহাতে ইউজ করতে হলে অবশ্যই আগে পেন্টের সাথে মিলিয়ে নিতে হবে। তো এটা কীভাবে ইউজ করবেন আমি আপনাদের বলি। আপনাদের যে ফার্নিচারগুলো আছে, কাঠের ফার্নিচার বা অন্যান্য যে ফার্নিচারগুলো আছে, প্রথমে সেই ফার্নিচারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, মানে ধুলাবালি যা আছে এগুলো ঝেড়ে নেবেন। আপনি ব্রাশ ইউজ করতে পারবেন না, ব্রাশ ইউজ করতে পারবেন না এই কারণে, কারণ এটার মধ্যে রেজিন দেওয়া, তারপরে তারপিন দেওয়া রেজিন দেওয়া থাকলে আপনার ব্রাশ শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি পেইন্টটা করতে পারবেন না বা ভার্নিশটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি সুতির কিছু ইউজ করতে পারেন, টি শার্টের যে কাপড়টা থাকে সেই কাপড় আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখন আপনাদের দেখাবো কীভাবে এটা ইউজ করতে হয়। প্রথমে আমি আমার খাটটি দেখিয়ে নিচ্ছি। দেখেন এখানে ভার্নিশ চকচকে ভাবটা চলে গেছে, একদমই এখনও অতটা বোঝা যায় না। এটা দেওয়ার পরে, পরিপূর্ণভাবে দেওয়ার পরে তখন ভার্নিশটা আপনারা বুঝতে পারবেন। আপনি এরকম টি শার্টের কাপড় দিয়ে এগুলো এতটুকু ছোট একটা ইয়ে বানিয়ে নিতে পারেন। আপনার ব্রাশ কখনোই ইউজ করবেন না, ব্রাশ নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা এটা খুলবো। তো এটা আমরা খুলে নেব। এভাবে খুলে নেওয়ার পরে এটা অনেকটা এরকম, আপনি এটা ভালো করে নাড়িয়ে নেবেন, যে কোনো একটা মানে যে কোনো একটা কিছু দিয়ে নাড়িয়ে নেবেন। মেটাল হলে ভালো হয় বা স্টিলের হলে ভালো হয়, কারণ হয়তো ওগুলো অনেক স্টিকি হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। এটা ভালো করে নেড়ে নেবেন। এবার অবশ্যই হাতে কিছু একটা রাবারের গ্লাভস বা প্লাস্টিক জাতীয় কিছু হাতে পেঁচিয়ে নেবেন এইভাবে, যাতে এটা অনেক আঠালো। এটা মানে যদি একবার হাতে লেগে যায় তাহলে আপনাকে অবশ্যই কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে হাত। ঠিক এভাবে হাতে পলিথিন নিয়ে নেবেন বা অন্য যে কোনো কিছু সেফটি হিসাবে নিয়ে নেবেন। আর যেই টি শার্টের টুকরোটি আছে সেটি ভালো করে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন, বা এটা ইউজ করলেই চলে, সমস্যা হয় না। এইভাবে আপনি এখানে হালকা হালকা নেবেন আর আপনার ফার্নিচারগুলোতে মেরবেন। আমি আপনাদের আগে দেখাই আগে কীরকম ছিল। এটা ইউজ করার পরে দেখবেন আপনারা কি শাইনিংটা আসে। আমি এই সাইডটা দেখাই। এবার আমি যখন এটা মারবো তখন দেখেন। এই একটা দিয়ে আপনি পুরো একটা খাট আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, আরও থেকে যাবে, সেক্ষেত্রে সেটা অন্য কাজেও ইউজ করতে পারবেন। এখানে একটা গ্লেসি ভাব চলে আসছে। আমি এই সাইডটা দেখাই, এই সাইডটা তো এখন দিইনি। দেখেন এখানে পুরো কাঠখোট্টা হয়ে আছে, আর এই সাইডটা দেখেন পুরো শাইনিং। এতে আপনার হবে কি, আপনার দেখা যায় অনেক সময় ফার্নিচারগুলো অনেক পোকায় কাটে বা অনেক ঘুণে ধরে, এটাতে আপনার ঘুণেও ধরবে না, আরামসে আপনি এটা একদম
শাইনিং করে ফেলতে পারবেন। এখন আপনারা যখন শোরুম থেকে কিনেছিলেন ঠিক সেরকম গ্লেজ দিবে আপনাকে। ফুলটা আপনাদের দেখাই, এটা গ্লেজ কমে গেছে। গ্লেজ দেওয়ার পরে কি হয় দেখি, দেখেন এদিকে শাইন কম। আমি এখন আপনাদের শাইন মেরে দেখাই, এটা আপনার ভালো করে আবার মিক্সিং করে দিতে হবে। ভালো করে আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার সেভাবে আপনি করে নেবেন। দেখেন এবার ফুল গ্লেসি হয়ে গেছে, 15-20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। তো এইভাবে আপনি পুরো খাটটাই করে ফেলতে পারেন। দেখেন খাটের গ্লেস আগে থেকে অনেক বেড়ে গেছে। তো এটার দামটা আমি বলে দিচ্ছি, এটার দাম মাত্র 70 টাকা। 70 টাকা আপনি প্রায় বার্নিশের সমানই কাজ দিবে আপনাকে। একটাতে আপনার খাট করেও আপনার যদি ওয়াইড্রোব থাকে, ওয়াল শোকেস থাকে, সেইগুলোও আপনি এভাবে করে নিতে পারেন। আর বেশি পুরাতন যাদের ফার্নিচারগুলো, যেগুলো দেখা ময়লা পড়ে গেছে অনেক, সেক্ষেত্রে সেগুলোকে আগে ভালো করে আপনার একটা সুতি কাপড় বা একটা টি শার্টের কাপড় আপনি গরম হালকা গরম মৃদু কুসুম পানিতে ভিজিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন, অথবা সিরিজ কাগজ আছে সেটাতে ঘষে নিতে পারেন। আর এটা আপনি কাঠের ফার্নিচার যতগুলো আছে যা আছে সবগুলোতে ইউজ করতে পারেন। এটা গ্লেজ বাড়াবে, এটা হচ্ছে মূলত গ্লেজ, এতে গুনে ধরবে না, কাঠ থাকবে একদম সুন্দর। আর এটা অনেকদিন পর্যন্ত থাকে, অনেকদিন পর্যন্ত এটা থাকে। গ্লেজি করার পরে আপনাদের দেখাচ্ছি এটা এখন কেমন দেখাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।